সহযোগে এবং আমি আবারো আপনাদের সকলের সাথে 16 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যে সক্ষমিত সরদ আছে এত দ্রুত দাখিল মানে লঞ্চ করতে পেরেছেন কিনা সংখ্যা অনেক এবং একদিনে এই কাজটি সম্পাদন করা সম্পন্ন করা সম্ভব হবে না ইউনিয়ন ভিত্তিক ভাগ করে সম্মেলন কক্ষে বসেই এই কার্যক্রমটা সম্পন্ন আমরা এখানে কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে 28 তারিখ থেকে 31 তারিখ কন্টিনিউয়াস এর মধ্যে কোনো বিরতি থাকবে না